নমস্কার, দেখছেন সিটিভিএন ডক্টর প্লাস নিয়ে আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে। আর আপনারা জানেন ডক্টর প্লাসের অনুষ্ঠান মানেই আপনাদের অনুষ্ঠান, সুন্দর থাকার অনুষ্ঠান, নিজেকে আরও সুন্দর করার অনুষ্ঠান। কারণ ডক্টর প্লাস 12 বছর ধরে এই কাজটা ঠিক আপনাদের জন্য করে আসছে। আর আপনারা জানেন ডক্টর প্লাস মানেই আপনাদের অনুষ্ঠানে আপনারা সরাসরি ফোন করতে পারেন, যে কোনো অসুবিধা নিয়ে আজকেও আপনারা সরাসরি ফোন করতে পারেন এবং আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আমরা উত্তর দেব। এবং ডক্টর প্লাস আপনি কীভাবে আসবেন, নতুন যারা দর্শক তাদের ক্ষেত্রে বলে রাখি আপনারা কীভাবে আসবেন, ডক্টর প্লাসে আপনি কী কী সুবিধা পাবেন, সব কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। এবং আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো পিগমেন্টেশন। আমরা জানি পিগমেন্টেশন গ্রীষ্মকালে আমাদের শরীরে ত্বকে থাবা বসায়, কিন্তু শীতকালেও একটা বড় চান্স রয়ে যায়। কেন? কারণ শীতকালে আমাদের ত্বক অত্যন্ত শুষ্ক থাকে, জলের অভাব এবং আমাদের যে পিএইচ ব্যালেন্স, সেই ব্যালেন্সের জন্য কিন্তু আমাদের ত্বক শুষ্ক থাকে। তার জন্য সূর্যের আলো, সূর্যের তাপ আমরা উপভোগ করতে চাই এবং সেই ক্ষেত্রেই কিন্তু পিগমেন্টেশন থাবা বসাতে পারে। এবং হরমোনাল ডিসব্যালেন্সের কারণেও কিন্তু পিগমেন্টেশন হতে পারে। এবং কী কী কারণে পিগমেন্টেশন হয় সেটা আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু ডক্টর প্লাসের হাত ধরে আপনি পিগমেন্টেশনকে গুড বাই বলবেন কীভাবে, সেটা এখন সবথেকে বড় চ্যালেঞ্জ এবং তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ডক্টর প্লাস থেকে আজকে যিনি রয়েছেন পরিচয় করে দিই, সমীর দে, বিউটি এক্সপার্ট, অত্যন্ত পরিচিত মুখ এবং আপনাদের সঙ্গে অতি পরিচিত এবং আমার একজন ভালো লাগা মানুষের মধ্যে একজন সমীর। কারণ সমীর দা এখানে আসেন এবং বিভিন্ন তথ্য তুলে ধরেন যার মাধ্যমে আপনারা আরও নতুনভাবে সুন্দর হয়ে ওঠেন। আমরা সুন্দর কীভাবে হব সেটাই তো এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। কিন্তু পিগমেন্টেশন নিয়ে ডাক্তারবাবুরা কী বলছে, তাদের আঙ্গিকে তারা কীভাবে বিশ্লেষণ করছেন পিগমেন্টেশনকে, কেন হয়, কীভাবে হয়, কীভাবে রোখা যাবে, কী বলছেন ডাক্তারবাবুরা দেখো। নমস্কার, আমি ডক্টর রাজদীপ শাহ, অ্যাসোসিয়েট প্রফেসর, রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের কাছে যে সমস্ত রুগীরা আসে তাদের মধ্যে খুব কমন একটা সিমটমস যা নিয়ে আসে সেটা হচ্ছে হাইপার পিগমেন্টেশন, মানে কোথায় কোথায় গায়ের মধ্যে ছোপ ছোপ পড়ে যাওয়া, কোনো কোনো জায়গায় ফর্সা লোকেদের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় রংটা কালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, স্কিন পিগমেন্টেশন, যা কম বেশি প্রত্যেকেরই রাতের ঘুম কেড়েছে। আপনার, আপনিও কি এই সমস্যার সম্মুখীন? দিনের পর দিন এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনি শত চেষ্টা করেছেন কিন্তু সমাধান পাচ্ছেন না। কিন্তু আপনি জানেন কি স্কিন পিগমেন্টেশন কী কী কারণে থাবা বসায় আপনার শরীরে? শুনুন রায়গঞ্জ মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর রাজদীপ সাহা কী বলছেন। এই হাইপার পিগমেন্টেশন অনেক কারণে হয়, অনেক হরমোনজনিত হয়, আবার কিছু কিছু আছে যেগুলি দেখতে পাওয়া যায় মহিলাদের ক্ষেত্রে। যেমন আমাদের খুব দেখতে পাওয়া যায় একজিলাতে একান্তোসিস নিগ্রিকানা হয়, বা থাইরয়েডে কিছু রোগে এই সমস্ত সমস্যাগুলি খুব কমন হাইপার পিগমেন্টেশন। এই হাইপার পিগমেন্টেশন যে রোগগুলি, যেখানে আবার পিগমেন্ট আমাদের যে ত্বকে যে মেলানোসাইটটা আছে সেটা সিক্রেশনটা বেড়ে যায়, মেলানিন বেশি তৈরি করে বলে আমাদের পিগমেন্টেশনটা আমাদের দেহে বেশি বাড়ে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় ডক্টর সাহা বলছেন, যেটা করতে পারি সেটা হচ্ছে ইমিডিয়েটলি কোনো, যারা কসমেটিক ডিপার্টমেন্ট, কসমেটোলজি যারা আছেন তাদেরকে কোনো ভালো কসমেটিক ডিপার্টমেন্টের জায়গায় গিয়ে চিকিৎসা করতে হবে, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে সমস্ত জায়গায় পিগমেন্টেশন হয়েছে সেখানে কিছু কিছু আমাদের ওর রেটিনয়েড ক্রিম পাওয়া যায়, বিভিন্ন রকমের আমাদের মলম আছে, অয়েন্টমেন্ট আছে, সেগুলি ইউজ করতে হবে। রোজকার জীবনে আমরা এই পিগমেন্টেশন থেকে নিজেকে সুরক্ষিত রাখবো কিভাবে, কি কি সাবধানতা অবলম্বন করব আমরা, আমাদের প্রতিনিধির এই প্রশ্নের উত্তরে ডক্টর শাহ পরামর্শ দিচ্ছেন। প্রিভেনশনের ক্ষেত্রে অবশ্যই যেটা সান এক্সপোজার, সূর্য লোকের যে রশ্মিটা যেন না পড়ে সেটাকে আমরা অ্যাভয়েড করতে হবে। আমরা কীভাবে অ্যাভয়েড করতে পারি, ফুল স্লিভ জামা পরা, হাতে ছাতা ইউজ করা মাথায়, যাতে আমার ইন ফিউচার রোদটা যেন আমার গায়ে না লাগে। এইভাবে আমরা যদি মেনে চলতে পারি যে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় যে সমস্ত পিগমেন্টেশন যেগুলি জমে সেগুলি অনেক ক্ষেত্রে কম হবে। ডক্টর সাহার পরামর্শ তো শুনলেন, কিন্তু তা অক্ষরে অক্ষরে পালন করবেন কিভাবে? সৌন্দর্য পরামর্শদাতারা বলছেন এর জন্য আপনার প্রয়োজন সঠিক কেয়ার্স ও সঠিক প্রতিষ্ঠান। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। ডক্টর সাহা ডাক্তারি পরিভাষায় খুব সুন্দরভাবে তথ্য তুলে ধরলেন কেন পিগমেন্টেশন হয় এবং কী কীভাবে আমরা মোকাবিলা করতে পারি। কিন্তু ডক্টর প্লাস শুধুমাত্র পিগমেন্টেশন নয়, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, আমি প্রতিটা অনুষ্ঠানে এই কথাটা বলে থাকি কারণ আমি জানি ডক্টর প্লাস টপ টু বটম
টপ টু বটম, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপনি মোটা হয়ে যাচ্ছেন, আপনার শরীরে মেদের পরত পড়ছে, তাতেও ডক্টর প্লাস। আপনার ত্বকে যে কোনো সমস্যা, আপনার গ্লোয়িং কমে যাচ্ছে, আপনার চুল উঠে যাচ্ছে, তাতেও ডক্টর প্লাস। ডক্টর প্লাস একটা পরিবার, একটা প্রতিষ্ঠান যেখানে আপনি আপনার সমস্ত কিছু অসুবিধা নিয়ে, যাবতীয় সমস্যা নিয়ে আপনি আসতে পারেন। এবং ডক্টর প্লাসের মূল মন্ত্র, আগে সুস্থ থাকুন, তারপর সৌন্দর্য, তারপর সুন্দর হয়ে উঠুন। কিন্তু এই পিগমেন্টেশন কীভাবে ডক্টর প্লাস ফাইট করছে, আপনার কাঁধে কাঁধ মিলিয়ে কীভাবে লড়াই করছে পিগমেন্টেশনের বিরুদ্ধে, সমীর আরও ভালো বলতে পারবে। সমীরদা, আপনি এসেছেন এখানে, আপনি প্রতিদিন তথ্য তুলে ধরেন যে কীভাবে পিগমেন্টেশন বা যাবতীয় সমস্যা থেকে মানুষ মুক্তি পেতে পারে। ডক্টর প্লাস শীতকালে একটা বড় অ্যারেঞ্জমেন্ট করে আমরা জানি প্রতি বছর, এবছরও করেছে। কী কী বিষয়ের উপর কাজ হচ্ছে প্রথম জানবো, এবং পিগমেন্টেশনের নিয়ে ডক্টর প্লাস কী করছে নতুন এক্স্যাক্টলি আলোচনা করবো। কারণ দেখো, পিগমেন্টেশন এমন একটা জিনিস যেটা আগে একটা সময় ছিল, যে একটা সময় পরে গিয়ে মানুষের মুখে থাবা বসাতো, এখন না বয়স ম্যাটার করছে না। কারণ আমরা যদি একটা নর্মাল ওয়ার্ড দিয়ে বলি যে ম্যালাজমা টাইপ অফ পিগমেন্টেশন, যেটাকে আমরা বলি মেচেদা একটা এজিং সায়েন্সের প্রসেস ছিল, আমরা এটা জানতাম এবং মানতামও যে এটা এজের পরে গিয়ে মেচেদা হবে। বাট এখন বয়স কি কারোর 22-25 বছর কি মেচেদার বয়স? একটা ইয়াং জেনারেশন, সেখানেও তার মেচেদা। তার মানে এখন এটা পরিষ্কার যে পিগমেন্টেশনের কোনো বয়স হয় না। পিগমেন্টেশন এখন যে কোনো বয়সে থাবা বসাতে পারে নিজেদের অসাবধানতার জন্য। সেই অসাবধানতাগুলো কী কী যদি জানতে চান, দেখবেন আমি বলতে পারি যে অল্প বয়স থেকেই খুব বেশি স্টেরয়েড জিনিস মেখে ফেলা, স্কিনকে ভালো রাখার জন্য, ফর্সা করার জন্য, বেশি পরিমাণে স্ক্রাবিং করে ফেলা যেগুলো স্কিনের জন্য ভালো নয়, এবং তার সাথে সাথে মানে বেলাগাম একটা জীবনযাত্রা পালন করা, যেরকম ধরুন উইদাউট সানস্ক্রিন রোদে বেরিয়ে যাওয়া, ঠিকঠাক প্রপারলি এসে ক্লিন করা না, একটা ভালো ক্লিনজার না, একটা ভালো ময়েশ্চার না, মানে স্কিনের জন্য যা যা যাবতীয় দরকার সেরকম কিচ্ছু আমরা দিতে পারছি না। বা ভেতর থেকে যে খাওয়া দাওয়ার দরকার, সেই খাওয়া দাওয়াতেও অনেক জায়গায় আমাদের ঘাটতি আছে। এই সব কারণে কিন্তু পিগমেন্টেশনের থাবা বসানোর চাহিদা অনেক বেড়ে যায়। কারণ আমাদের মেলানিনের মাত্রা যদি অতিরিক্ত বেড়ে যায়, তখনই কিন্তু পিগমেন্টেশন থাবা বসায় সেখানে। তো যেটা করণীয় আছে সেটা আমাদের করতে হবে, যে আগে আমাদের দেখতে হবে যে লাইফস্টাইল কীভাবে মেনটেন করছে মানুষ। কারণ লাইফ মানে প্রোগ্রাম, দেখো একটা প্রোগ্রাম এখানে আজকে এই আলোচনা হচ্ছে, ডক্টর প্লাস নিয়ে ডেফিনেটলি আলোচনা হচ্ছে, কারণ আপনারা জানেন ডক্টর প্লাস আপনাদের সাথে কীভাবে কাঁধে কাঁধ মিলিয়ে থাকে। তো ডক্টর প্লাসে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে এসে ট্রিটমেন্ট করাবো, কারণ আমার মেচেদা হয়েছে বা আমার পিগমেন্টেশন হয়েছে বা পিগমেন্টেশন আসছে বোঝা যাচ্ছে, তার থেরাপি করাবো। পিগমেন্টেশন যাদের না হয় তার জন্য কি ডক্টর প্লাসে যেতে হবে? তার জন্য তো আমরা এখানে থেকেই বলে দিচ্ছি কী কী করতে হবে। যারা বুদ্ধিমান, যারা বোঝেন, তারা তো বুঝতেই পারছেন যে কী কী করলে, কী কীভাবে লাইফস্টাইল মেনটেন করলে কখনো আপনি পিগমেন্টেশনের শিকার হবেন না। কী সেগুলো কী কী? যেরকম হবে না বলতে চেষ্টা করতে হবে যে আমাকে ঠিকঠাকভাবে রেগুলার খাওয়া দাওয়ার মধ্যে রেগুলার ভেজিটেবলস, একটু 3-4 লিটার জল রেগুলার ইনটেক করা। এটা বাইরে যতবার আমি যাব ততবারই আমি বাড়িতে এসে ভালো করে মুখ ধোবো, সেটা যদি শুধু জল দিয়েই ধোবো কিন্তু মুখ ধোবো। এবং তার সাথে সাথে যদি আমি দিনে ডে টাইমে বেরোই, একটা প্রপার SPF যুক্ত মেডিকেটেড একটা সানস্ক্রিন লাগাবো। দেখুন সানস্ক্রিন তো বিভিন্ন রকমের আছে মার্কেটে, কিন্তু কোনটার এফিকেসি কতটা আছে সেটা আপনাকে আগে জেনে নিতে হবে। সেটার জন্য আপনাকে একটা মেডিকেল শপ থেকে নিতে হবে, এবং পারলে একটা কনসালটিং করে কনসালটের কাছ থেকে নিতে হবে, যাতে আপনার স্কিনটার কোনো এক্সপেরিমেন্ট না হয়, স্কিনটার উপরে যেন সঠিক মানে প্রোডাক্টটাই পড়ে যেটা আপনার স্কিনের জন্য শ্যুট করবে। সময় ধরুন কারো পিগমেন্টেশন হয়েছে, কোনো ব্যক্তির পিগমেন্টেশন প্রথম দেখা দিয়েছে, 20-22 বছর বয়স, খুব বেশি বয়স নয়, তিনি ডক্টর ক্লাসে এলেন, তাকে কী কী ট্রিটমেন্ট প্রোভাইড করছে? একদমই দেখো, এই যে একদম ভালো একটা কোয়েশ্চেন, যে ধরো 20-22 বছরে কারোর পিগমেন্টেশন দেখা দিয়েছে, দেখা দেয়, কারণ এখন আমরা অনেক পিছনে পাই। কী হয়, পিগমেন্টেশনের স্টেজ থাকে, 1, 2, 3, 4, 5, 6, 7 স্টেজ থাকে। এবার লেয়ার বাই লেয়ার স্টেজটা পৌঁছাতে থাকে। এবার যদি আমি একদম, তুমি ভাবো না, যদি ডে ওয়ান মানে একদম প্রথমেই যখন আমার হয়েছে, যদি আমি ফার্স্ট স্টেজেই যদি আমি চিকিৎসা করাতে পারি, ঠিক ক্যান্সারের, সেটা
কি হবে তাহলে সেটা সেখানেই আটকানো যাবে সেটার থেকে আর কখনো যাতে না বাড়ে তার প্রিকরেশন দেওয়া যাবে ঠিক ডক্টর প্লাস এই কাজটাই করে স্কিনের পিগমেন্টেশন আসছে আসছে মানে স্কিন ড্যামেজ হয়েছে বলেই তো আসছে সেই ড্যামেজটা কোথা থেকে হয়েছে সেইটাকে রেকটিফাই করতে হবে সেই জায়গাটা ডক্টর প্লাস রেকটিফাই করে থেরাপির মাধ্যমে রেকটিফাই হলে কি হবে পিগমেন্টেশন যেখান থেকে এসেছিল সেই জায়গাটাকে নষ্ট করে দেওয়া হয় যাতে পিগমেন্টেশন রিব্যাক না করতে পারে এবং যেটা এসেছে সেটা কতটা পার্সেন্টেজ সম্ভব মানে যতটা পার্সেন্টেজ সম্ভব সেটাকে রিমুভ করে ক্লিয়ার করে দেওয়া হয় একদমই তাই এবং যে বিষয়টার উপর দাঁড়িয়ে আলোচনাটা হলো সেই নির্যাসটার কথা একটাই যে আপনি যখন বুঝতে পাচ্ছেন আপনার সমস্যা হচ্ছে ফার্স্ট ডে প্রথম দিন আপনি বুঝতে পারলেন আপনার পিগমেন্টেশন আসছে পিগমেন্টেশন প্রথম কোথায় কোথায় আসে কোন জায়গাগুলিতে নাকের ডগে গালের এই খানটায় মানে প্রথম আপনি যেটা দেখতে পারেন যে কোনো জায়গায় হতে পারে কিন্তু নর্মালি নর্মাল মানুষের বা আমি যেটুকু আমার অভিজ্ঞতা থেকে বলছি কোথায় আপনি দেখতে পারেন প্রথম দেখলেন আয়নার সামনে দেখলেন বা হাতে হয়েছে আপনি দেখলেন প্রথম দিন আপনি যদি অবহেলা করেছেন যদি আপনি এড়িয়ে যাচ্ছেন তাহলেই ভুল করছেন সব থেকে বড় ভুল কারণ ওটা বাড়বে বই কমবে না সমীর যেভাবে বোঝালেন স্টেজ ওয়ান স্টেজ টু আমরা তো সবাই জানি ত্বকের একটা লেয়ার রয়েছে ফার্স্ট লেয়ার এখানে আপনি অনুভব করছেন একটা পিগমেন্টেশন হয়েছে ফার্স্ট লেয়ার থেকে যখন সেকেন্ড লেয়ারে পিগমেন্টেশন ছড়িয়ে গেল তখন আপনি ফার্স্ট লেয়ারে যেভাবে রিমুভ করতে পারতেন যে সুন্দর প্রক্রিয়ায় ফার্স্ট ডেতে আপনি রিমুভ করে দিতে পারতেন পিগমেন্টেশনটাকে ডক্টর প্লাসের হাত ধরে থেরাপির মাধ্যমে সেটা আপনি সেকেন্ড লেয়ারে ছড়িয়ে যাওয়ার পর একটা শটে হবে না হওয়াটা কথাই নয় এটাই তো বাস্তব এটা বুঝতে হবে আপনাকে ফার্স্ট ডে থেকে আপনাকে কিন্তু ডক্টর প্লাসের হাত ধরতে হবে আপনি যদি আপনার মতন করে এক্সপেরিমেন্ট করতে যান যেটাতে ডক্টর প্লাস একদম স্ট্রিক্টলি বারণ করে দেয় তাহলেই আপনি বিপদের পথে পা বাড়াচ্ছেন কেউ দর্শক বন্ধু রয়েছেন নমস্কার কে রয়েছেন নমস্কার নমস্কার হ্যাঁ আপনার নাম কোন জায়গা থেকে বলছেন আমি সুভাষগ্রাম থেকে বলছি সুপর্ণা চ্যাটার্জি বলুন হ্যাঁ স্যার আমার মুখে ভীষণ মানে মেছেটা যেটা বলছেন মেছেটা দাগ প্রচন্ড পরিমাণে স্কিনটা প্রচন্ড ড্রাই আমার আচ্ছা বয়স কত বললেন আমার বয়স 37 37 আর এই মেছেটা দাগটা কতদিন ধরে এসেছে আমার মেছেতে দাগটা অনেক দিনই আছে মোটামুটি ওই 22 বছর বয়স তখন তখন থেকে আমার আছে এটা 22 বছর যত দিন নাম নেবেন না কোনো প্রোডাক্টের এমনি বলুন আমি এখন কথা বলছি আচ্ছা যত্ন নেওয়া হয় না ঠিক আছে আপনি শুনুন টিভির ভলিউম দিয়ে শুনুন আমি আপনাকে বলি প্রথমত দেখুন আপনি যে বয়সটা বললেন মানে মেছেদা হওয়ার সেটা একদমই মেছেদা হওয়ার বয়স নয় এবার সেই বয়সে মেছেদা হয়েছে মানে নিশ্চয়ই তার মধ্যে কিছু অনিয়মিততা হয়েছিল এবার যখন যে কন্ডিশন হয়েছে মেছেদা 100% ভ্যানিশ হয়ে যাবে ওয়ার্ল্ডে কোথাও হয় না একদম বাস্তব এটা হয় না কারণ আমরা এইভাবে বলছি তার কারণে আপনি চেষ্টা করুন আমরা ডক্টর প্লাসের হাত ধরে আপনাকে ভালো করার চেষ্টা ডেফিনেটলি করব একটু হেল্পের নাম্বারে কল করুন কল করে আসুন ডেফিনেটলি কীভাবে আপনি ভালো হতে পারেন কীভাবে কন্ট্রোল করতে পারি কমিয়ে রাখতে পারি তার একটা প্রক্রিয়া আপনাকে বলে দেওয়া হবে একদমই তাই আরও কেউ দর্শক বন্ধু রয়েছেন নমস্কার কে রয়েছেন নমস্কার আপনার নাম কোন জায়গা থেকে বলছেন আমি জুমাবাদ বলছি জেলাটা দিয়ে বলুন আপনার সমস্যা খুশকি বনো ঝুমা পাত্র এবার বলুন সমস্যা মাথায় ঘা হয়ে যায় মানে মাথায় এত পরিমানে ড্যান্ড্রাফ বয়স কত বললেন কতদিনের সমস্যা
মানে আপনার থাইরয়েড সুগার কিছু আছে জানেন? না না থাইরয়েড নেই, সুগার নেই। টেস্ট করিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, টিভির ভলিউম দিয়ে শুনুন এবার। প্রথমত বলবো আপনাকে, দেখুন মুখে যে ব্রণ রয়েছে বলছেন, তার সাথে সাথে মাথায় একটা ড্যান্ড্রাফ রয়েছে বলছেন, এবং সেটা এতটাই পরিমাণে বাড়াবাড়ি যেটা থেকে আপনার ঘা হয়ে যাচ্ছে, দ্যাট মিনস ফাঙ্গাল ইনফেকশন। তো এই যে ফাঙ্গাল ইনফেকশন, ফাঙ্গাল অ্যালোপেশিয়া যেগুলোকে বলি, এই সমস্যাগুলো যদি মাথার মধ্যে আসে, এই যে আমরা আলোচনা করি না হেয়ার নিয়ে, যখন আলোচনা করি আমরা ড্যান্ড্রাফ নিয়ে কথা বলি, আমি কথাটা উঠলো বলে আমি ড্যান্ড্রাফ নিয়ে একটু আলোচনা করি, যে ড্যান্ড্রাফটাকে সবাই গুরুত্ব দেয় না, তো ড্যান্ড্রাফটা নর্মাল, কিন্তু এই ড্যান্ড্রাফ থেকে কত বড় ভয়ানক কিছু হতে পারে। এই যে মাথার চুলে ঘা হয়ে যাচ্ছে স্ক্যাল্পে, এগুলো কিন্তু এক একটা মানে এক্সাম্পল বলতে পারি, মানে আপনাদের যারা টিভির ওপরে বসে এই প্রোগ্রামটা দেখছেন এবং এই ওনার কথাটা শুনলেন, তো তাদেরকে বলবো ড্যান্ড্রাফটাকে একদম নেগলেক্ট করবেন না, ড্যান্ড্রাফটাকে সবসময় চেষ্টা করবেন কীভাবে ভালো রাখা যায়, কীভাবে সেটার থেকে বেরিয়ে আসা যায়, তার জন্য ড্যান্ড্রাফের থেরাপি প্রপারলি করিয়ে, ড্যান্ড্রাফের শ্যাম্পু প্রপারলি করে স্ক্যাল্পটাকে ভালো রাখতে হবে। আর ঝুমা ম্যাডাম, আপনাকে বলবো যে আপনি ডক্টর প্লাস একদিন আসুন, বেলেঘাটা থেকে বিরাটি আপনার এমন কিছু দূর নয়, একদিন আসুন, কারণ আপনার যে কন্ডিশন হচ্ছে ফাঙ্গাল ইনফেকশনের মতন, এটাকে প্রপার থেরাপি দ্বারাই কিওর করা যাবে, এবং সেই থেরাপির জন্য আপনাকে ডক্টর প্লাসে একটু আসতে হবে, কারণ ওভার ফোনে আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না, না দেখে কোনো প্রেসক্রিপশান বা কোনো মেডিকেটেড প্রোডাক্ট বলুন, মেডিসিন বলুন, আমরা প্রেসক্রাইব করি না বা আমরা বলে দিতে পারি না। একদমই তাই, এবং একটা জিনিস প্রত্যেককে বুঝতে হবে যারা ফোন করছেন বা ডক্টর প্লাসে আসতে চান, আপনার যখন জ্বর হয়, আপনার যখন সর্দি হয়, আপনার যখন পা ভেঙে যায়, আপনি কি করেন? ডাক্তারের কাছাকাছি সরাসরি যান। ঠিক এখানেও আপনার যে সৌন্দর্যের সমস্যা, চুলের সমস্যা, ত্বকের সমস্যা, সেখানেও কিন্তু সরাসরি আসতে হবে, কথা বলতে হবে। তো দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আপনার নাম এবং কোন জায়গা থেকে বলছেন? আমি তো বললাম নাকতলা থেকে বলছি, কলকাতা। আপনি এখন সরাসরি লাইভে কথা বলছেন, বলুন। আমি নাকতলা থেকে বলছি, দেবাশিস মল্লিক বলছি। হ্যাঁ, আপনার সমস্যা বলুন। আমার সমস্যা হচ্ছে আমার ওই মেয়ের, বলুন বলুন, শোনা যাচ্ছে? হ্যাঁ বলছি, আমার মেয়ের না এই গায়ে প্রচন্ড একটা গন্ধ হয়। আচ্ছা, ওর প্লাস তোর বগলও প্রচন্ড গন্ধ হয়। আচ্ছা, আর কুচকি টুচকি সাইডেও গন্ধ হয়, ওর গায়ের একটা মানে ব্যাড ওডর পাওয়া যায়। আচ্ছা, মেয়ের বয়স কত? মেয়ের বয়স হচ্ছে 10 বছর। 10 বছর বয়স? 10 বছর, হ্যাঁ। ওই অবজার্ভ একটা পাউডার ইউজ করছি। হ্যাঁ হ্যাঁ, 10 বছর বয়স। আচ্ছা, একটা পাউডার ইউজ করছি। প্লাস ওর না, ওর ইদানিং দেখছি ওর মুখের থেকেও একটা মানে বাজে গন্ধ বেরোচ্ছে ব্রাশ করার পরেও। আচ্ছা, তো ওভারঅল কোনো ডক্টর দেখিয়েছেন কখনো? না, সেরকম ভাবে কিনের ডাক্তার দেখিয়েছিলাম, উনি একটা অ্যাবজর্ব দিয়েছিলেন। কোনো প্রোডাক্টের নাম বলতে হবে না, কোনো মেডিসিন খেতে বা কোনো অয়েন্টমেন্ট লাগাতে বা পাউডার লাগাতে বলেছিলেন কিছু? হ্যাঁ, একটা পাউডার লাগাতে বলেছিলেন। এবং সেটা করে কি কন্ট্রোলে আছে আগের থেকে? সরি, সেটা করার পর কি কন্ট্রোলে আছে আগের থেকে? 100% কন্ট্রোল হয়নি, মানে আগে থেকে কমেছে কিন্তু পুরোপুরি যায়নি, তাই তো? ওই পাউডারটা থাকে ততক্ষণ অবধি গন্ধটা থাকে না। আমি বুঝতে পারছি। এবার শুনুন, আমি আপনাকে বলি, টিভির ভলিউম দিয়ে শুনুন। যেহেতু ওর বয়স 10 বছর, এবার যেটা হয়, ওর বডিটা ডিটক্স করতে হবে, বডিটা মানে ডিহাইড্রেটেড হয়ে রয়েছে, যার ফলে ওকে একটু জল বেশি করে খেতে বলবেন ফার্স্ট অফ অল, কারণ যে খাদ্য খাবারটা খাচ্ছে সেটা প্রপারলি ডাইজেস্ট হচ্ছে না, আর যার কারণে ভেতর থেকে কিন্তু টক্সিন প্রপারলি বেরোচ্ছে না বডি থেকে, তার জন্যই এই কন্ডিশনে আসছে। আপনি যদি মনে হয় একটু জলটা বেশি করে খাইয়ে দেখুন কদিন, আর তা না হলে ডক্টর প্লাসের হেল্পের নাম্বারে কল করে একদিন আসুন, আমাদের একটা আয়ুর্বেদা ডিপার্টমেন্ট আছে, সেখানে দেখি এটার প্রপারলি চিকিৎসা আছে। একদমই তাই। আরও কেউ দর্শক বন্ধু রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, নাম এবং কোন জায়গা থেকে বলছেন? আমি ঝাড়খণ্ড রাঁচি থেকে বলছি, আমার নাম ঝুনু ঘোষ, আমার বয়স 52। ওকে, বলুন ম্যাডাম, সমস্যা? ঝাড়খণ্ড থেকে। হ্যাঁ ম্যাডাম, বলুন, সমস্যা বলুন। হ্যালো, আপনার সমস্যা বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, সমস্যা হচ্ছে এই গালের মধ্যে একটু পিগমেন্টেশন হয়েছে। আচ্ছা, দু বছর হলো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, পরিষ্কার। যা, লাইনে কেটে গেল? না না, আপনি লাইনে আছেন, কথা বলছেন সরাসরি। ও আচ্ছা আচ্ছা, ঠিক বলুন। হ্যাঁ, ওই আমার গালে কি বলে একটু নিচে দাগ হয়েছে, দু বছর হলো।
হালকা ছিল, একটু একটু বাড়ছে মনে হচ্ছে, আবার কোন সময় কমও দেখা যায়, আবার মনে হয় যেন বাড়ছে কমছে। একটা গালে ছিল অল্প অল্প, আর ঠিক এই গালের এই ওপরটা সেই জায়গাটা হয় না চোখের নিচের ওই কোনাটায়, আপনি যেটা দেখালেন একবার একটা মেয়েকে ওই এরকম হয়েছে। কি করবো, আমি তো যেতে চাই একবার ডক্টর প্লাসে দেখাবো, দেখি না এখন ওই করোনার জন্য যেতে পারছি না, আমার ছেলে আর আমার দুজনেই আমরা দেখাবো, কি করতে হবে এখন একটু বলুন। এমনি মানে আমি আপনাকে ফোনেই বলি, আপনার সাথে আমি কথা বলার চেষ্টা করছি লেকিন আজকে পেলাম। আচ্ছা ভালো লাগলো বেশ কথা বললেন, মানে এবার আপনাকে আমি বলি আপনি প্রোগ্রাম আমি খুব দেখি লেকিন যাই করোনার জন্য যেতে পাচ্ছি না, লেকিন ঠিক আছে আপনি আপনি এবার ফোনটা রেখে টিভির ভলিউম দিয়ে শুনুন, আমি বলে দিচ্ছি আপনাকে। টিভির আমাদের না এখন লাইন কেটে গেল ওই জন্য বলছি একটু বলুন। ও টিভির লাইন কেটে গেল, আচ্ছা তাহলে আপনাকে আমি ফোনেই বলি আপনি শুনে নিন। নর্মালি আপনাকে বলছি যে সেটা হলো আপনি কি এই যে বললেন না ঘরোয়া কিছু টোটকা বা ঘরোয়া কিছু পদ্ধতি, কারণ আমরা মেডিকেটেড বইতে থাকি তো আমরা কোনো ঘরোয়া টোটকা বলতে ঘরোয়া ধরুন কোনো এটা বাটা সেটা বাটা বা এটা এরকম কিছু আমরা বলতে পারি না, কারণ আমরা প্রপারলি তার ভেতরে ঢুকে ইনভেস্টিগেশন করে তার চিকিৎসা করি। আপনি যেটা করবেন এখন সেটা হলো একটু সানস্ক্রিন, একটা মেডিকেটেড একটা সানস্ক্রিন ইউজ করার চেষ্টা করুন আপাতত, আপনার স্কিন ওয়াইজ আপনি মেডিসিন স্টোরে গিয়েই আপাতত একটা সানস্ক্রিন নিয়ে ইউজ করা স্টার্ট করুন এবং একটা ফেস ওয়াশ করা স্টার্ট করুন। আর এই যে আসবো দিদির বাড়ি আছে এটা যতটা নিজের জন্য ভাববেন তত তাড়াতাড়ি আসবেন, কারণ ডক্টর প্লাস প্রত্যেক মাসেই আসানসোল পৌঁছে যায়, এসে একটু দেখান ডেফিনেটলি দেখবেন এটা রেজাল্ট আপনি পাবেন এবং এখান থেকে কন্ট্রোল হওয়ার একটা জায়গা পাবেন যেখান থেকে কখনো বাড়বেন এবং জিনিসটা অনেক কমে যাবে। ঠিক আছে, একদমই তাই, এবং এখান থেকেই পরিষ্কার মানুষের মধ্যে জনপ্রিয়তা কোন জায়গায় পৌঁছালে মানুষ এভাবে ফোন করে বলে যে আমি যেতে চাই আমি আসতে চাই, শুধুমাত্র এ রাজ্য নয় এ রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যেও কিন্তু ডক্টর প্লাসের জনপ্রিয়তা পৌঁছে গিয়েছে এবং ডক্টর প্লাস নিজে পৌঁছে গিয়েছে। কেউ দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? এবার আস্তে আস্তে পুরো মুখটাই কালো হয়ে গেল এখন, হ্যাঁ মানে এখন বাইরে বেরোনোর মতো নেই এরকম। 7 বছর ধরে আপনি আস্তে আস্তে হচ্ছে, তাও আপনি চিকিৎসা করেননি? হ্যাঁ করেছিলাম, আমি তখন রাজস্থানে ছিলাম, রাজস্থানে দেখিয়েছিলাম আমার কিছু হয়নি, আমি কলকাতায় এসে আবার ডাক্তার দেখি, আমি হাইড্রোকুইনন আমি ওটা লাগিয়েছিলাম, লাগানোর পরে ঠিক ছিল, এবার শুনলাম যে ওটা ঠিক লাগানো ঠিক হবে না, এই পরে 5 বছর পরে শুনতে পেলাম, মানে ইউটিউবে দেখলাম, দেখে আমি বন্ধ করে দিয়েছিলাম। দেওয়ার পরে আস্তে আস্তে ওই কালো দাগটা মানে মুখে ফুটিয়ে থেকে, কিন্তু আমি এর মাঝখানে একবার দেখেছিলাম, আমি যখন হরিয়ানাতে ছিলাম আমার স্কিনটা পুরো ড্রাই হয়ে গেছে, আর মাথায় যে খুশকি হলে চুলকালে যেমন রক্ত মুখ মতো হয় খোসা ওঠে, আমার মুখটাই ওই রকম হয়ে আছে সেই জায়গাটা। স্কিনটা পুরো রাফ হয়ে বার্ন হয়ে গেছে। আপনি বয়স কত বললেন আপনার? 42। 42, আর আপনি কোনো কিছু নাম বলবেন না, আমি আপনাকে কোশ্চেন করবো খালি হ্যাঁ না বলবেন। হ্যাঁ, আপনি কখনো কোনো এরকম কোনো তেল লাগাতেন যে তেলটাতে আপনার চুল কালো করবে? না আমি চুলে তেল লাগাই না, মানে চুলে অলরেডি তেল লাগাই না, লাগান না, গুড। এবং এমন কিছু প্রোডাক্ট বহুদিন আগে লাগিয়েছেন যে যার যেটা আপনার স্কিনটাকে একটু ফেয়ারনেস আনবে ফর্সা করবে কিন্তু সেটা আপনি না বুঝে লাগিয়েছেন? নাম বলবেন না, নাম নাম বলতে হবে না। আর এমনি মাথায় কোনো কালার করেন কি এখন? চুলে কালার করি না, বয়স যখন বড়নো হতো বড়নোর জন্য একটা লাগিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন কোনো কালার টালার করেন না তাই তো? না এখনো কালার করি না, কিন্তু শ্যাম্পু করি একদিন বাদে একদিন। হ্যাঁ ঠিক আছে, আপনি মুখে কোনো স্ক্রাবিং করেন? হ্যাঁ এই মানে 15 দিন 20 দিন হয় অন্তর একবার করি, দেখি যদি এটা উঠে যায়। ঠিক আছে, আপনি এবার টিভির ভলিউম দিয়ে শুনুন, আমি বলে দিচ্ছি আপনাকে। প্রথমত আপনার যে স্কিনের টাইপ হয়েছে এখন যে ডে টাইপের পিগমেন্টেশন হয়েছে, এটা হাইপার পিগমেন্টেশন বলে, মানে পুরো স্কিনটাকে ব্ল্যাক করে দেওয়া যেটা, এটা একটা ভেতর থেকে হয়। এবং আপনি যেটা করবেন এখন কোনোভাবেই সেটার মধ্যে কোনো স্ক্রাবিং করবেন না, কারণ যত ঘষবেন তত কালো বাড়বে আরও।
এই জন্য একদম কালো জিনিসটার মধ্যে বেশি প্রেশার দেবেন না, খুব লাইটলি একবার একটা কেয়ার করুন, একটা ফেস ওয়াশ করুন, সানস্ক্রিন লাগান, ময়েশ্চার লাগান খুব লাইটলি। এই যে বলছেন না মুখ থেকে চামড়া উঠছে, রক্ত বেরোচ্ছে, তার মানে স্কিন পুরো মানে ড্যামেজ হয়ে গেছে। এবার সেই ড্যামেজটাকে কাটিয়ে উঠতে সময় লাগবে ম্যাডাম, আপনি যত তাড়াতাড়ি পারুন, কারণ যত সময় নষ্ট করবেন তত আপনারই লস হবে। এবং 7 বছর পেরিয়ে গেছে, অলরেডি 7 বছর আপনি সাফার করছেন, বলছেন বাড়ির থেকে বেরোতে পারছি না, একটু চেষ্টা করুন একবার আসার, দেখে নিই একবার স্কিন টাইপ কী আছে না আছে, এবার কতটা পারবো রিকভারি করতে সেটাও আপনাকে বলে দেবো। ডে ওয়ানের একটা পিকচার তুলে রাখবো যাতে আপনাকে বোঝাতে পারবো যে এটা থেকে আমরা এটা পেরেছি, বা যদি না পারি সেটাও আপনাকে বলতে পারবো, কিন্তু কী হবে এক্স্যাক্টলি কন্ডিশান আপনার ফেস না দেখলে বলতে পারবো না, আপনাকে আসতে হবে। আর সবথেকে বড়ো যেটা করতে পারেন এই মুহূর্তে, আপনি দেখুন মাঝে মাঝে একটা নাম্বার যাচ্ছে হোয়াটসঅ্যাপ বলে, আপনি একটা হোয়াটসঅ্যাপে 2-3টে ফটো একটু ক্লোজলি তুলে পাঠান, তাহলেও একটা জাজ করতে পারবো আমরা, দেখি যে এই ট্রিটমেন্টটার করালে বেটার হবে কি হবে না, বা কী হয়েছে এক্স্যাক্টলি রোগটা। ঠিক আছে ডক্টর, আপনার সবসময় কনফিডেন্সে কথা বলে, কনফিডেন্স, ওভার কনফিডেন্স নয়, কারণ সে যেটা পারবে সেটা বুক ঠুকে বলে আই ক্যান ডু ইট, আর যেটা পারবে না সেটা মুখের উপরে বলে দেয় এটা সম্ভব নয় আমাদের জন্য। ডক্টর প্লাস প্রথমেই বলে দিল আপনি আসুন, আপনাকে দেখে কি হবে না হবে সেটা আপনার সামনেই বলা হবে, এটা বললো না আপনি এই করুন সেই করুন, এই প্রোডাক্ট কিনে নিন আমাদের এইখান থেকে আপনার ঠিক হয়ে যাবে, এটা কিন্তু বললো না, এই জায়গাটা বুঝতে হবে। কেউ দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন, নমস্কার, কে রয়েছেন, কে বলছেন, কোন জায়গা থেকে বলছেন? আমি রিমি হালদার বলছি। কোন জায়গা থেকে? শাশুড়ির বয়স কত? 38। মুখে র‍্যাশ ভরে যাচ্ছে, র‍্যাশ এবং স্পট। হ্যাঁ। আচ্ছা, কুচবিহার থেকে শিলিগুড়ি আসা সম্ভব তো? আমাদের যে এখানে ডক্টর প্লাস যে লেভেলের থেরাপি করে এগুলোকে পুরোপুরিভাবে দেখার পরেই একটা মানে ডায়াগনোস্টিক করা যায়। মুখে 38 বছর বয়সে র‍্যাশ কেন হচ্ছে সেটা আগে দেখতে হবে, র‍্যাশের পরে তো আপনার স্পটের জন্য থেরাপি রয়েছে, র‍্যাশের জন্য থেরাপি রয়েছে, ড্যান্ডাপ এখনও আছে কিনা বা ভেতর থেকে কিছু প্রবলেম হচ্ছে কিনা, কোনো লিভার ফাংশন প্রবলেম মানে লিভারে প্রবলেম আছে কিনা, বিভিন্ন রকম একটা মানে জাজমেন্টের খুব দরকার আছে একটা ইনভেস্টিগেশনের। তো তার জন্য ম্যাডাম আপনাকে একটু আসতে হবে শাশুড়িকে নিয়ে, কারণ এটা এই প্রোগ্রামটা ওভার ফোনে কোনো সলিউশন বলে দেওয়ার প্রোগ্রাম নয়, এখানে আপনি বার্তা রাখতে পারেন, সেই সমস্যাটার সমাধান হয় কিনা জানতে পারেন, সেটার জন্য আপনাকে এসে সমাধান করতে হবে, কারণ আমাদের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই যেটা নিয়ে আমরা বলবো যেটা আপনি লাগান বা আপনি লাগালে ঠিক হয়ে যেতে পারেন। একদমই তাই, এবং আপনি যদি আসছেন এবং নিজে সশরীরে আসলে ডক্টর প্লাস দেখবে এবং আপনার কি প্রয়োজন সেটা ডক্টর প্লাস আপনার সঙ্গে বোঝাপড়া করবে, আপনাকে বুঝিয়ে দেবে। আজ সময় একদম শেষ, অসংখ্য ধন্যবাদ সমীর আপনাকে, এবং টিভির ওপরে যারা বসেছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই, নমস্কার।